ফেসবুক খুললেই এখন রাসেলস ভাইবারের ছড়াছড়ি, জেনে হোক না জেনে হোক মানুষও শেয়ার দিচ্ছে ধুমসে। বাংলাদেশের বেশ কিছু জেলায় রাসেলস ভাইবার সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে, রাসেলস ভাইবার সাপ মেরে ফেলার প্রচারণাও চালানো হচ্ছে ফেসবুকে। এমন অবস্থায় ফরিদপুরের একজন রাজনীতিবিদ প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে রাসেলস ভাইবার সাপ মারতে পারবে তাকে প্রতিটির জন্য 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। এখন প্রশ্ন হলো, আসলেই কি রাসেলস ভাইবার সাপ সারা দেশে ছড়িয়ে পড়েছে নাকি মিথ্যা? আর এই সাপ কতটা বিষাক্ত, আর এই সাপের কামড় খেলে কত ঘন্টা পর্যন্ত মানুষ বেঁচে থাকতে পারে? চলুন এই বিষয়গুলো আজকের ভিডিওতে জেনে নেই। সাপ গবেষক ও বিশেষজ্ঞরা বলছেন, এ প্রজাতির সাপ কামড়ালে তারও চিকিৎসা আছে এবং সময় মতো চিকিৎসা নিতে পারলে মৃত্যু ঝুঁকি কমে আসে। বেসরকারি সংস্থা ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন বলেছে, রাসেলস ভাইবার মোটেও দেশের সবচেয়ে বিষধর কিংবা প্রাণঘাতী সাপ নয়। বরং দেশে প্রতি বছর সাপের কামড়ে যত লোক মারা যায় তার অর্ধেকই মারা যায় পাতি কেউটে সাপের কামড়ে। তবে সময় মতো চিকিৎসা না নিলে রাসেলস ভাইবারের কামড়েও মৃত্যু হতে পারে। আর স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে পর্যাপ্ত পরিমাণ বিষ প্রতিষেধক বা অ্যান্টিভেনম আছে এবং সব জায়গায় হাসপাতালগুলোতে অ্যান্টিভেনম রাখার নির্দেশ দিয়েছেন তিনি। বিষের বিরুদ্ধে কার্যকর বা বিষ নিষ্ক্রিয় করতে পারে এমন উপাদানকে অ্যান্টিভেনম বলা হয়। বাংলাদেশে সম্প্রতি সময়ে কয়েকটি জেলায় রাসেলস ভাইবারের কামড়ে কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঢাকার কাছেই মানিকগঞ্জের কিছু এলাকায় গত 3 মাসে বিষধর রাসেলস ভাইবারের কামড়ে অন্তত 5 জন মারা গেছে বলে সরকারি কর্মকর্তা জানিয়েছেন। এরপর ভোলাসহ আরও কয়েকটি জেলায় এই ধরনের সাপ ধরে মরার খবর এসেছে। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে 2023 সালে 4 লাখ সাপের কামড়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে 7,500 মানুষ মারা গেছে, যাদের বেশিরভাগই কোবরা ও কেউটে প্রজাতির সাপের কামড়ের শিকার হয়েছেন। তবে রাসেলস ভাইবারের কামড়ে ঠিক কতজন মারা গেছে তার সুনির্দিষ্ট হিসেব পাওয়া যায়নি। দ্রুত অ্যান্টিভেনম ইঞ্জেকশন দিলে অ্যান্টিভেনমের অ্যান্টিবডিগুলো বিষকে নিষ্ক্রিয় করে দেয়, এর ফলে আক্রান্ত ব্যক্তির জীবন বা অঙ্গ প্রত্যঙ্গ বেঁচে যায়। রাসেলস ভাইবার নামের সাপের এই প্রজাতিটি বাংলাদেশ থেকে বহু বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছিল, কিন্তু গত 10 থেকে 12 বছর আগে থেকে আবারও এই সাপের কামড়ের ঘটনায় এগুলোকে আবার দেখা যাচ্ছে। গত কয়েক মাসে একাধিক জেলায় সাপটি দেখা গেছে। রাসেলস ভাইবার মারার জন্য ফরিদপুরে যে ব্যক্তি পুরস্কার ঘোষণা করেছেন তার নাম মোহাম্মদ ইশতিয়াক আরিফ। তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের ফরিদপুর জেলার সাধারণ সম্পাদক। মিস্টার আরিফ বিবিসি বাংলাকে বলেছেন, সেখানকার মানুষ ভয়ে খেতে নামতে পারছে না ধান কাটার জন্য, ভীতিকর অবস্থা তৈরি হয়েছে। তাই আমাদের সভায় নেতাকর্মীদের বলেছি যাতে তারা সচেতন হয়, সাপ বিতরণ করতে বলেছি, আমরা কর্তৃপক্ষের সাথে আলোচনা করব এ নিয়ে কি করা যায়। যুক্তরাষ্ট্রের আশোকা ফেলো, বাংলাদেশের বন্যপ্রাণী ও পরিবেশ বিশেষজ্ঞ মোহাম্মদ আবু সাঈদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদ আহসান সাপ বিষয়ক গবেষক এবং বিশেষজ্ঞ হিসেবে দীর্ঘকাল ধরে সুপরিচিত। তারা উভয়ই অবশ্য বলেছেন যে রাসেলস ভাইবার নিয়ে যেভাবে আতঙ্কের কথা বলা হচ্ছে সেটি নিতান্তই ভয় থেকে এবং এটি অতিরঞ্জিত। অনেকে না জেনে আতঙ্ক ছড়াচ্ছে, সাপ দেখে ভয় পায় এবং এর কামড়ে মারা যায়, এটা মনে গেঁথে গেছে। চিকিৎসা নিলে যে ভালো হয় সেটা সবাই জানে না বলেই আতঙ্ক হয়। খুব দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেই সমাধান অনেকটা এগিয়ে নেওয়া যায়। রাসেলস ভাইবারের ধ্বংসে কি দ্রুত মৃত্যু হয়? গবেষক মোহাম্মদ আবু সাঈদ বলেছেন, রাসেলস ভাইবার কামড় দিলেই রোগী মারা যায় এটি সত্য নয়। ন্যূনতম 72 ঘন্টার আগে সহজে রোগী মারা যায় না। বাংলাদেশে এই সাপের কামড়ে 15 দিন পর্যন্ত বেঁচেছিল এমন তথ্যও আছে। তো সুপ্রিয় দর্শক, নানা ধরনের হুজুগে ভিডিওতে আতঙ্কিত না হই, আগে বিষয়টি ভালো করে জানি এবং এর কামড়ে শিকার হলে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। মনে রাখবেন, আতঙ্ক মানুষের অনেক বড় শত্রু।